টানা ছয় দিন বন্ধ থাকার পর চাঁপাই নবাবগঞ্জ থেকে আবারও আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে সকাল থেকে ভারতের মহদীপুর স্থলবন্দর থেকে সোনা মসজিদ স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ জানায় পানামা পোর্ট লিঙ্ক লিমিটেডের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে রবিবার সকাল থেকে আমদানি রপ্তানি বন্ধ রেখেছিল আমদানি রপ্তানি কারকরা পরে পানামা পোর্ট লিঙ্ক লিমিটেডের কর্তৃপক্ষ ও আমদানি রপ্তানি কারকরা জেলা প্রশাসন সাথে বসে সমাধান করায় স্থলবন্দরের কার্যক্রম চালু হয়